সানাম আম্মাম পাজি এই যে রাইসা রাইসা আরে মুখ যে কয়টা নামে যে ডাকাবে সানা রাইসা মাম্মাম পুকলু এগুলো কইতে কইতে আমার নিজের নামটা মানে ভুলে যাই আর এলা সোজা জাম হলে গেল প্রিন্সেসের ওটে আর তুই পাইছিস একটা বেটি রে তুই তোর বেটি নয় তোর জন্য মানে একটা কন্টেন্ট পাইছিস এই যে দাদা রিটার্ন নিবার আসছে মানে এই কয়েকদিন থেকে চলছে রিটার্ন নেওয়া আর দেওয়া এই শালা ১২টা বাজে মানে আর কি আজকে সকালবেলা ভিডিওটা শুরু করলুম এলা আগে সকালবেলা আগত চা নাস্তা করম তারপরে আজকে সারাদিন মেলা কিছু আছে তোমাকে এলা কো মেলায় এটা কো না এত প্যাকেট ফেয়ার করলে সে কি দেখাবো সেটা দেখাও ফালতু সময় নষ্ট করিস না আমার তো মানে আর কি চলো এলা সকালবেলা আগত চা খাং এই যে মোর জন্য চা চলে এসছে এলা চাটা মি আগত ফটাফট আগত খাম আগত ওই দেখিস ইয়ে চা খাবে নাকি কি খাবে ওগুলোও দেখাবে ওগুলো দেখার কোনো মানে আছে তুই কি খাবো তুই কি না খাস সেটা খা না ফটাফট হ্যাঁ মোর চা খাওয়া শেষ তো আজকে আর কি সবার প্রথম মোর কাজ যেটা আছে সেটা হলো একটা আর কি অর্ডার দিছং যেটা মিশো থেকে একটা অর্ডার দিছং আর এই মিশোর অর্ডার শেষই হয় না মানে প্রত্যেক দিনই মানে এর মানে মিশো থেকে অর্ডার আইছে তো কি মিশো কি তো কি জামাই বানাইছে যে প্রতিদিন তো অর্ডার পাঠায় ও মানে আর কি ওইটা আর কি আসছে তো এই যে একটা আমি জুতা নিছিলাম এই যে মুই একটা জুতা নিছিলাম কিন্তু জুতাটা আর কি এলা ছোট হয় মানে ওই দিন আর কি জুতাটা রিটার্ন মারিম এই যে দেখো জুতাটা এই জুতাটা আর কি রিটার্ন মারিম মানে মেন কথা হইলে জুতাটা আর কি সেরকম পছন্দ হয় নাই বুঝছেন তা পছন্দ হয় তাহলে অর্ডার দিছিস কে কি হল ফাফা খালি মানসিক লোক খালি হয়রানি করিস না মানে মানে মোবাইলে পাচ্ছিস তো সেরকম জুতা দেখিস আর মানে যেটা পাইছো ওটা অর্ডার দিস আর যখন পছন্দ না তখন ফ্রি ফ্রি করে রিটার্ন দিস না মানে তোমার মানসিক লোক সেই তোমার পকেটে যাচ্ছে না মানে সারাক্ষণ তোমরা ঠিক শুরু করছেন না তোমরা মানে আর কি ওইটাই আর কি এটা রিটার্ন দেওয়ার লাগবে জুতাটা আমার হয়ও না তার মধ্যে আমার পছন্দ হয় নাই তো তা ওর জন্য আর কি এলা কিছুক্ষণ পরে দাদাগুলো আসবে নিবার জন্য ওটনা যা দিই মেলায় তারপর দেখি আরো তারপর আরো কি করি ওইটা দেখা মেলায় তোমার গেলায় সো গাইস এলা দাদাগুলো চলে এসছে এলা আর কি যে আর কি অর্ডারটা যা ঘুরে দিম চলো এলা যাই তারপর দেখি এই যে দাদা রিটার্ন নিবার আসছে মানে এই কয়েকদিন থেকে চলছে রিটার্ন নেওয়া আর দেওয়া এই সব সামাটা যে কয়বার চামারটা থেকে জামা নেয় আর দেয় কোনো কাজ নাই খেয়ে দেয় সারা দিন রাত খালি মানে এগুলোই করে তো বাড়িতে পেলে না তো দেখে দিন হয় দে ফটাফট দিয়ে আমাকে উদ্ধার কর চলে যা ভৌসুটিকে সো গাইস এলা পার্সেলটা ওদের দিয়ে দিলুম আর এলা সোজা জাম হলে গেল প্রিন্সেসের ওটে আর তুই পাইছিস একটা বেটি রে তুই তোর বেটি নয় তোর জন্য মানে একটা কন্টেন্ট পাইছিস সারাক্ষণ খালি বেটিক নিয়ে খালি ভিডিও বানাইস যা কিছু করিস হাগির লাগছে মুদির লাগছে সবই দেখেন লাগছিস মানে কি যে পাইছিস তুই দেখো আসল কথা হইলে মানে মোর যেহেতু ব্লগ যদি দেখেন তা তো মোর বেটিক দেখাই লাগবে কারণ মোর বেটিক তো মানে সারাক্ষণ মধ্যে প্রতিদিন একবার তো বেটির সাথে দেখা করিমে তো বেটিক তো ওই একবার হলেও তোমার দেখাই লাগবে বুঝছেন না আর মোর দিক দিয়ে হয়তো কারো মানে বোরিং হবে না এই দিক দিয়ে মানে যতই হোক মানে বাচ্চা শখ দেখলে এমনিতেই ভিডিও মানে ভালো লাগে আর কি ওর জন্য আর কি আমি সবসময় তোমাকে মোর বেটিক দেখাই তো চলো আর ফটাফট যাই যা দেখি বেটি এলা কি করে লাগছে তো এই যে মুই এলা চলে আসছো আমার প্রিন্সেস রেটে এই যে আমার সন্টু প্রিন্সেস আমার মানিক প্রিন্সেস হাসি দেয় হাসি দেয় এই যে মোর একটা পাটা বাপ খালি মুখ শুনে দিতে দিতে মোর গালটা নাল করে দিল তাও আর মুখ শুনে দেওয়া সারে না ভাগ আমার সন্টু প্রিন্সেস আমার সন্টু মানিক মানিক পাজি পাজি হাসি দেয় হাসি দেয় হাসি দেয় এই যে প্রিন্সেস সানা এই যে সানা ও সানা সানা আমার সানা মাম্মাম সানা মাম্মাম পাজি এই যে রাইসা রাইসা আরে মুখ যে কয়টা নামে যে ডাকাবে সানা রাইসা মাম্মাম পুকলু এগুলো কইতে কইতে আমার নিজের নামটা মানে ভুলে যাই তোকে আমি বাপ বলি ডাকাং ও না তুই তো বাপে কিন্তু মুখ একটা নামে ডাকাও এ রাইসা এ রাইসা আমার সন্টু ও হো হো আমার সন্টু মানে সো মানছিলে তোমার কেমন লাগিল ভিডিও খান যদি ভিডিও খান ভালো লাগে থাকে আর এমন যদি মুখ নিজেকে রোস্ট করা যদি ভিডিওতে আরও চান তাহলে অবশ্যই ভিডিও নিচ্ছে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটা হলে সবার টাইমলাইনে শেয়ার করা যান যতজন দেখি লাগছেন সবাই যাতে ফেসবুকে যেতে শেয়ার করেন ইউটিউবেও তো যাতে শেয়ার করেন সবার স্টোরি যেতে লাগান চলো দেখা লাগছে পরে ভিডিও টাটা